বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চুকনগর কলেজের দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। আমরা জানি আমার ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আছে, এর মধ্যে যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, সাধারণত ছোটো আকারের প্রতিষ্ঠান হলে উৎপাদন ব্যয় মুখে মুখে বা ছোটোখাটোভাবে হিসাব ভুক্ত করলেই চলে, কিন্তু বৃহদায়তন প্রতিষ্ঠান হলে উৎপাদনের ব্যয়ের জন্য আলাদা হিসাব সংরক্ষণ করতে হয়। আর আমরা যেহেতু বৃহৎ প্রতিষ্ঠানের মানে আমাদের দেশে যেহেতু এক মালিকানা কারোর অংশীদারি কারবার কোম্পানি, যৌথমূলধনী কোম্পানি বা বড় বড় বৃহৎ প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেহেতু এই উৎপাদন ব্যয় বিবরণীটা আমাদের জন্য বেশ খানিকটা গুরুত্বপূর্ণ এবং এটা বাস্তব ক্ষেত্রে এটা বেশ ফলদায়ক। আমাদের উৎপাদন ব্যয়ের উৎপাদন করতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে, একটা উৎপাদন করতে গেলে প্রথম তোমার কাঁচামাল লাগবে। কাঁচামাল, এই কাঁচামালটা কাঁচামাল বলতে বোঝায় যদি আমরা একটা ফার্নিচার তৈরি করি, সে ফার্নিচারের কাঁচামাল বলতে আমরা কাঠকে বোঝাবো। তা এই কাঠ আমাদের প্রথম কাঁচামাল হিসাবে আসবে। কাঁচামালের সাথে আমাদের প্রত্যক্ষ কিছু, ধরো কাঁচামালটা পরিবহন করে নিয়ে আসার জন্য, ধরো আমরা ঢাকার থেকে কাঁচামালটা কিনলাম, সেটা খুলনায় আনার জন্য যে পরিবহন ব্যয়টা হবে এটাও আমাদের একটা প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, এরপরে আরও কিছু প্রত্যক্ষ খরচ থাকতে পারে, যদি খুলনায় ঢোকানোর সময় শহরে কিছু শুল্ক দিতে হয়। সাধারণত আমাদের একটা কাঁচামাল খুলনায় আনা পর্যন্ত যতগুলো ব্যয় হয় এই কাঁচামালের, আবার কখনো কখনো দেখা যায় যে বড় বড় প্রতিষ্ঠানে প্রারম্ভিক কিছু কাঁচামাল থাকে, আবার কাঁচামাল ক্রয় করা হয়, সমাপনী কিছু কাঁচামাল থাকে, এভাবে কাঁচামাল ব্যয় তোমার আগে লাগবে যে কাঁচামাল বাবদ কত টাকা ব্যয় হয়েছে। এই কাঁচামাল ব্যয়ের সাথে অন্যান্য যদি প্রত্যক্ষ খরচগুলো যোগ করা হয়, তার এই যোগ করার পরে যে ব্যয়টা আসে সেটাকে বলা হয় মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় বা প্রধান ব্যয়। মানে এই ব্যয়টা সাধারণত আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই মুখ্য ব্যয়, মানে আমি আরও একটু ক্লিয়ার করি, এই উৎপাদন ব্যয় বিবরণীর মেইন একটি সূত্রের মাধ্যমে সাধারণত আমাদের এটা চলতে হয়। তা এখানে আমাদের যে জিনিসটা নিয়ে আমরা কাঁচামাল ব্যয়ের সাথে যদি আমরা প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ, মানে যেটা প্রত্যক্ষ যে খরচ এগুলো আছে এটা যদি যোগ করি, যে ব্যয়টা হয় সেটাকে বলা হয় আমাদের মুখ্য ব্যয় বা প্রধান ব্যয়। এটা আমি বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারি, এটাকে বলা হয় মুখ্য ব্যয় বা প্রধানতম ব্যয়। মানে এই ব্যয়টা কমানো কোনো মতে সম্ভবপর না। মানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইচ্ছা করলেও এই ব্যয়টা হ্রাস করতে পারে না, অর্থাৎ কমানো সম্ভবপর নয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের কারখানা উপরিব্যয়, অর্থাৎ কারখানা উপরিব্যয় হচ্ছে একটা কারখানা যখন আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, উৎপাদন করতে গেলে শুধুমাত্র কাঁচামাল আনবে কি, তার যোগান দিতে হয়, অনেক কিছু এর পিছনে আনুষঙ্গিক অনেক খরচ আছে। একটা বিল্ডিংয়ের ভিতর এই উৎপাদনটা করতে হয়, তার জ্বালানি খরচ আছে, মজুরি, অন্যান্য যে খরচ আছে প্রত্যক্ষ মজুরি ছাড়াও পরোক্ষ কিছু মজুরি খরচ আছে, আনুষঙ্গিক অনেক ধরনের ব্যয় আছে, সেই ব্যয়টাকে বলা হয় কারখানা উপরিব্যয়। এই কারখানা উপরিব্যয়টা এই মুখ্য ব্যয়ের সাথে যখন তুমি যোগ করবা, এই যোগ করার পরে যেটা হবে সেটাকে তুমি বলতে পারো উৎপাদন ব্যয়। আমি কি বলছি, প্রথম হচ্ছে যে আগে তোমার কাঁচামাল, তার সাথে মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে সেটাকে হবে মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে এটা হবে উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্যের ওয়ার্কিং প্রসেস বা এটা যেটি চলতি কার্য, যেমন বড় বড় আমাদের দেশে প্রচুর গার্মেন্টস কারখানা আছে, যেমন একজনে কিন্তু একটা শার্ট সম্পূর্ণরূপে তৈরি করে না, একজনে শার্টের কলার লাগায়, একজনে বোতাম সেট করে, একজনে সেলাই করে, বিভিন্ন প্রসেসের মধ্যে এক দেখা গেলো এই প্রক্রিয়াজাত হচ্ছে, এরকম দেখা গেলো একটা মাসে, এখন যদি হিসাব করি দেখা গেলো ৫,০০০ শার্ট রয়েছে প্রক্রিয়াধীন। তাহলে এই একে বলা হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস, প্রসেস বা প্রোগ্রেস, মানে এটা মানে চলতি কাজ, এর এই চলতি কাজ চলতেছে, এই অবস্থায় রানিং যে জিনিসটা, এর প্রারম্ভিক একটা মজুদ তোমার বড় বৃহত্তর প্রতিষ্ঠানে থাকে সেটা যোগ করতে হবে, এবং সহকারী চলতি কার্য যেটা সেটা বাদ দিলে যেটা হবে সেটা হলো উৎপাদিত পণ্যের ব্যয়। এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং তৈরি যোগ আর সমাপনী মজুদ বিয়োগ করলে যেটা থাকবে সেটা হলো বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, যে পণ্যটা আমরা বিক্রি করছি তার উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের সাথে আরও কিছু খরচ আছে, অফিসে কিছু কাজকাম করতে হয়, মানে অফিস না থাকলে তো উৎপাদন করতে পারে না, উৎপাদনের যাবতীয় সামগ্রী একত্রিত করে তো অফিসের লোকজন, সেক্ষেত্রে অফিস ও প্রশাসনিক পরিব্যয় নামে একটা পরিব্যয় আছে, এটা এর সাথে যোগ করতে হবে। এবং বিক্রয় করতে গেলে কিছু পরিবহন ব্যয় আছে, বিক্রয় বন্ড বিজ্ঞাপন আছে, আনুষঙ্গিক অনেক খরচ আছে, সেটাকে বলা হয় বিক্রয় ও বন্টন পরিব্যয়। এই সমস্ত এই সব কিছু যোগ করার পরে এটা বলা হয় মোট ব্যয় বা বিক্রয় ব্যয়। এর সাথে যদি মুনাফা তোমাকে ধরো তুমি কত পার্সেন্ট মুনাফা উপার্জন করতে চাও, 10% মুনাফা হলে ওই মোট ব্যয়ের উপর 10% মুনাফা যোগ করার পরে বিক্রিত পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। এই বৃহত্তম প্রতিষ্ঠানে তোমার হিসাব না করে তোমার পণ্যের মূল্য নির্ধারণ করা যায় না। আর সাধারণত এখানে লাখ লাখ পণ্য উৎপাদিত হয়, ইচ্ছা করলেই যে খামখেয়ালিভাবে যদি আমরা হিসাব করে একটা পণ্যের মূল্য নির্ধারণ করি, যদি সামান্য 5 টাকা 10 টাকাও পণ্য প্রতি লস যায় তাহলে কয়েক কোটি কোটি টাকা লস হয়ে যাওয়ার সম্ভাবনা। সেহেতু উৎপাদন বা বিবরণীর মাধ্যমে পণ্যের প্রকৃত উৎপাদন খরচ কত টাকা এবং এর উপরে আমি কত পার্সেন্ট লাভ করতে চাই তা সেভাবে উৎপাদন বা বিবরণীর মাধ্যমে পণ্যের বিক্রয় মূল্য নিরূপণ করা হয়। তা সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই উৎপাদন ব্যয় বিবরণীর যে চ্যাপ্টার, উৎপাদন ব্যয় হিসাব এর যে চ্যাপ্টারটা, এর চ্যাপ্টারটার তোমাদের এর একটা প্রথমে একটা আমি যে কথাগুলো যেটা বললাম এটা হচ্ছে একটা শখে দেয়া আছে সম্পূর্ণ। এক্ষেত্রে তোমাকে যে জিনিসগুলো জানতে হবে যে কারখানা ও পরিবারের মধ্যে কোন ধরনের খরচগুলো আসে, তারপরে অফিস ও প্রশাসনিক পরিবারের মধ্যে কোন ধরনের খরচগুলো আসে, তারপর বিক্রয় বন্টন পরিবারের মধ্যে কোন ধরনের খরচগুলো আসে, এটা তোমরা এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করবো। নেক্সট দিন আরও বিস্তারিত আলোচনা করব। তারপরও আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে আমরা একটা প্রতিষ্ঠানের উৎপাদন করতে গেলে প্রথম হচ্ছে কাঁচামাল লাগবে, কাঁচামালের সাথে শ্রমিকরা কাঁচামাল দিয়ে উৎপাদন করে। ধরো একটা পাউরুটির কারখানা, সেখানে ময়দা নিয়ে আসলাম, চিনি নিয়ে আসলাম, ডিম নিয়ে আসলাম, এরপরে যে তোমাকে ময়দা তৈরি করতে হবে, ময়দা তৈরি করতে গেলে শ্রমিক লাগবে, শ্রমিককে মজুরি দিতে হবে, এটাকে বলে প্রত্যক্ষ মজুরি। আর ময়দা থাকলে তো শুধু হবে না, আগুন জ্বালাতে হবে, তারপরে পাউরুটি তৈরি করতে হবে, সেক্ষেত্রে জ্বালানি খরচ একটা আছে, এটাও একটা প্রত্যক্ষ ব্যয়। অর্থাৎ কাঁচামালের সাথে মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয় যোগ করার পরে যেটা হয় সেটাকে বলা হয় মুখ্য ব্যয় বা প্রধানতম ব্যয়। এই ব্যয় হ্রাস করা সম্ভবপর নয়। এরপরে তুমি কি করবা, কারখানা উপরিব্যয়, কারখানার যে উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই কারখানাটাকে চালু রাখার জন্য আনুষঙ্গিক অনেক প্রকার ব্যয় হয়, এটাকে বলা হয় কারখানা উপরিব্যয়। এটাই কারখানা উপরিব্যয়টা যোগ করার পরে এটার নাম হবে কারখানা ব্যয়। টোটাল যে যোগফলটা এটা যোগ করতে করতে আসতে হবে, এটা হবে কারখানা ব্যয়। তার সাথে চলতি কার্য, ওয়ার্কিং প্রসেস, বা বলতে পারো আমি তো উদাহরণ দিছি, এটা চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ আর সমাপনী মজুদ বিয়োগ করার পরে যেটা হবে সেটাকে বলা হয় উৎপাদন ব্যয়। এবার উৎপাদন ব্যয়ের সাথে তোমাকে তৈরি পণ্য, ফিনিশ প্রোডাক্ট যেটাকে বলা হয়, ফিনিশ প্রোডাক্টের কিছু প্রারম্ভিক থাকে সেটা যোগ করতে হয়, সমাপনী কিছু বাদ দিতে হয়। এই সমাপনী বাদ দেওয়ার পরে যেটা হয় সেটাকে বলা হয় বিক্রিত পণ্যের উৎপাদন, বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। এর সাথে আরও দুটো খরচ, চারটা খরচ আছে, চারটা খরচ দুইভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে অফিস ও প্রশাসনিক পরিব্যয়, আর হচ্ছে বিক্রয় বিলিয়োগ পরিব্যয়। এই এটা তোমাকে যোগ করার পরে এটা হবে মোট ব্যয়। মোট ব্যয়ের পরে তুমি কত পার্সেন্ট লাভ করতে চাও বা কত টাকা লাভ করতে চাও তার উপর নির্ভর করে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ হবে। তা সেহেতু ছাত্রছাত্রীরা তোমাদেরকে অনুরোধ করবো এই উৎপাদন ব্যয়ের যে সূত্রটা, মানে যে শখটা দেওয়া আছে, এই শখটা একটু দেখে রাখলে অঙ্ক করানোর সময় তোমার জন্য সুবিধা, তোমার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। আমি বোঝাতে পারলে আমি ভালো করে চেষ্টা করবো তোমাদের বোঝানোর, আর তোমরাও যদি একটু পড়াশোনা করো তাহলে বুঝতে পারবা। সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।